নামাজের সময় আমাদের ফোন অটোমেটিকলি সাইলেন্ট মোড অথবা ভাইব্রেশন মোডে চলে যাবে। আমাদেরকে মনে করে আমাদের ফোনটিকে ভাইব্রেশন করতে হবে না, একা একাই সে ভাইব্রেশন মোডে চলে যাবে। সারা বছর আমরা নামাজ পড়ি অথবা না পড়ি, কিন্তু রমজান মাস আসলে কিন্তু আমরা সকলেই নামাজ পড়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজ পড়ার সময় আমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না যে আমাদের ফোনটি সাইলেন্ট করতে হবে, এটি কিন্তু আমাদের মনে থাকে না। এখন থেকে আমাদেরকে মনে করে সাইলেন্ট করতে হবে না, যদি নামাজের সময় হওয়া মাত্র আমাদের ফোন কিন্তু অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে। শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে এই অপশনটি আপনারা চালু করতে পারবেন। এটি কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এরকম সিস্টেম করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন যে পেয়ার টাইমস, লিখে আপনারা সার্চ করবেন। পেয়ার টাইমস লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এই অ্যাপটির মধ্যে আপনারা এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এই যে অ্যাপটির লোগো আপনারা ভালো করে দেখে নেন, এটি হচ্ছে অ্যাপটির লোগো। এই যে দেখেন, এটি হচ্ছে অ্যাপটির লোগো। এই লোগোটি দেখে আপনাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের যে ভাষায় কথা বলেন সেই ভাষাটি এখানে সিলেক্ট করে দেবেন। আমি বাংলা আপনার এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। বাংলা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আপনাদের লোকেশনটা নেবে। এই লোকেশনটা পেতে এখানে যে লেখা আছে লোকেশন পেতে এখানে ক্লিক করে দেবেন। আপনারা এখান থেকে আবার দেখেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ঠিকানা কিন্তু তারা অটোমেটিকলি নিয়ে নিয়েছে, এখানে সম্পূর্ণ হয়েছে। অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করতে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক গড়া আছে, এই অপশনটি আপনারা টিক মার্ক দিয়ে এই যে যান দিকে ক্রস চিহ্ন আছে সেই ক্রস চিহ্নতে আপনারা ক্লিক করে দিয়ে কেটে দেবেন। এটি কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের 5 ওয়াক্ত নামাজেরই কিন্তু এখানে সময় এবং দেওয়া আছে। এটি কিভাবে কাজ করবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সাইলেন্ট মোডে আপনারা করবেন। এই যে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে সাইলেন্ট লেখা আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে ফজরের যে ডান পাশে একটি আইকন আছে সুইচের আইকন, সুইচের আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অ্যাপটির পারমিশন চাবে। এই অ্যাপটির পারমিশন আপনারা আপনাদের ফোন থেকে দিয়ে নেবেন। আমি আমার ফোন থেকে দিয়ে দিচ্ছি। পারমিশনটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা বেগে আসবো। সম্পূর্ণ বেগে আসার পর অ্যাপটিতে চলে যাব। অ্যাপটি চলে যাওয়ার পর সুইচ অপশনে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফজরের ওয়াক্ত শুরু কয়টা থেকে কয়টা পর্যন্ত, 4:55 থেকে 4:10 পর্যন্ত ফজরের ওয়াক্ত এখানে দেওয়া আছে। এখানে কিন্তু অটোমেটিকলি 4:55 যখন বাজবে অটোমেটিকলি আমার ফোন সাইলেন্ট হয়ে যাবে এবং 5:10 পর্যন্ত এটি স্থায়িত্ব হবে। 5:10 পর্যন্ত এটি স্থায়ী থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরপর ক্লিক করে এখান থেকে 5 মিনিট দেখাচ্ছে তারা, 5 মিনিট সময় আমাদের ফোনটি সাইলেন্ট অবস্থায় থাকবে, 5 মিনিটই থাক। তারপরে জোহরের কীভাবে এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর জোহরের ওয়াক্ত শুরু কিন্তু 12:11 থেকে 12:26 পর্যন্ত ফোনটি সাইলেন্ট থাকবে। এটি কিন্তু আমি টাইম যদি কমাতে বাড়াতে চাই তাহলে কিন্তু এখানে টাইমের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা কিন্তু দেখেন 33 মিনিট করে দেওয়ার পরে সেভ অপশন যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে 12:39 থেকে 12:54 পর্যন্ত এটি কিন্তু বন্ধ থাকবে আমাদের, সরি এটি 12:39 থেকে 12:54 পর্যন্ত আমাদের ফোনটি সাইলেন্ট অবস্থায় থাকবে। এইভাবে আসর জোহর মাগরিব এভাবে কিন্তু আপনারা এসা করে নিতে পারবেন, অটোমেটিকলি আপনাদের ফোন সাইলেন্ট অবস্থায় থাকবে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন এবং আপনাদের যদি উপকার আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।